গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ ও সুরক্ষিত আছো। আজকে আমরা বিজ্ঞান ও পরিবেশ ভাবনা বইটা পড়ব, তো প্রত্যেকে বিজ্ঞান ও পরিবেশ ভাবনা বইটা নাও এবং 57 পাতা খুলো। এর আগের দিন আমরা পড়েছিলাম গ্রহ নক্ষত্রের পার্থক্য, দূরত্ব অনুযায়ী গ্রহদের নাম এবং তাদের দূরত্বগুলো পড়েছিলাম, তাই তো? আশা করছি প্রত্যেকে পড়াটা তৈরি করেছো এবং কিছু বুঝতে অসুবিধা হয়নি। আজকে আমরা কি পড়ব? পৃথিবীর উপগ্রহ চাঁদ ও কৃত্রিম উপগ্রহ সম্বন্ধে। ঠিক আছে, কি বলছে যে সূর্যের আকর্ষণে গ্রহগুলো যেমন সূর্যের চারদিকে ঘোরে, এটা আমরা আগেই জেনেছি যে গ্রহরা কি করে, নির্দিষ্ট কক্ষপথ ধরে সূর্যের চারদিকে ঘোরে। আবার গ্রহদের চারপাশে যেসব ছোটো ছোটো জ্যোতিষ্কগুলো ঘুরছে তাদেরকে আমরা বলবো উপগ্রহ। তাহলে উপগ্রহ কাকে বলে বুঝলাম? যে গ্রহদের চারদিকে যেসব জ্যোতিষ্কগুলি ঘোরে তাদেরকে বলবো আমরা উপগ্রহ। চাঁদ হলো তেমনই একটি উপগ্রহ, এটি পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 384,000 কিলোমিটার। ঠিক আছে, এটা মনে রাখবে। চাঁদ কী করছে? প্রতিনিয়ত পৃথিবীর চারপাশে ঘুরছে। এই পৃথিবীকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে 29 দিন। এই যে 29 দিন সময় লাগছে এটাকে আমরা বলি এক চন্দ্রমাস। ঠিক আছে, তবে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের যেমন পৃথিবীর যেমন নিজস্ব কোনো আলো নেই অর্থাৎ গ্রহদের, তেমন কি উপগ্রহদেরও কিন্তু নিজস্ব কোনো আলো বা উত্তাপ নেই। তারা প্রত্যেকেই সূর্যের আলোয় আলোকিত হয় এবং সূর্যের তাপেই উত্তপ্ত হয়। তো চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদের সূর্যের, তাহলে আমরা সন্ধ্যে যখন পূর্ণিমার সময় চাঁদকে আমরা অনেক বড় করে দেখতে পাই এবং রাত্রেবেলা আমরা কি দেখি যে অন্যান্য সময়ের তুলনায় যখন চাঁদটা পুরো গোল থালার মতো হয়ে যায় তখন একটু আমরা আলো দেখতে পাই, তাই তো? সেটাকে আমরা কি বলি, চাঁদের আলোকে জ্যোৎস্না বলি। তাহলে এই চাঁদের আলোকে যে আমরা জ্যোৎস্না বলছি, এই জ্যোৎস্নাটা আসলে কি? এই জ্যোৎস্নাটাও কিন্তু সূর্যেরই আলো। সূর্যের আলো যখন চাঁদের ওপর পড়ে, সেই চাঁদের আলোটা যখন পৃথিবীতে আসলে তখন আমরা তাকে জ্যোৎস্না বলি। পৃথিবীতে চারদিকে, পৃথিবীর চারদিকে ঘোরার সময় চাঁদের একটা দিক সবসময়তেই আমাদের পৃথিবীর দিকে থাকে আর অপর দিকটা কখনোই আমরা দেখতে পাই না। অর্থাৎ পৃথিবী যেমন নিজের অক্ষের ওপর ঘুরছে, চাঁদ কিন্তু সেরকম ঘোরে না, শুধুমাত্র চাঁদের পৃথিবীর চারদিকেই ঘোরে। ঠিক আছে, নিজের অক্ষের ওপর কিন্তু ঘোরে না, তাই আমরা কি করি, চাঁদের সবসময় একটা দিকেই দেখতে পাই। যখন পূর্ণিমার সময় চাঁদকে খুব বড় করে দেখতে পাই আমরা, তখন কি দেখি বলো তো? চাঁদকে লক্ষ্য করলে তুমি দেখতে পাবে যে চাঁদের গায়ে কতগুলো কালো কালো দাগ দেখতে পাই। আসলে ওই দাগগুলো কি বলো তো? দাগগুলো হচ্ছে পাহাড় পর্বত আর আগ্নেয়গিরির জ্বালানো। এগুলো তো আমরা কিন্তু কি বলি যে এগুলো চাঁদের কলঙ্ক, তাই তো? তাহলে চাঁদের কলঙ্কগুলো আসলে কি? চাঁদের কলঙ্কগুলো আসলে হলো পাহাড় গর্ত আর আগ্নেয়গিরির জ্বালামুখ। তো মহাকাশে চেপে নীল আর্মস্ট্রং আর তার সঙ্গীরা 1969 সালে জুলাই মাসে প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন। চাঁদে বাতাস নেই, জল নেই, সেখানে দিনের বেলায় প্রচণ্ড গরম, রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডা ও গরমের তীব্রতা এত বেশি যে এখানে কোনো জীব থাকতে পারে না। বোঝা গেল তাহলে তোমরা, চাঁদ সম্বন্ধে আমরা পড়লাম বা উপগ্রহ সম্বন্ধে পড়লাম, যেটা চাঁদের পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ সম্বন্ধে আমরা পড়লাম, তাই তো? এরপরে আমরা পড়ব কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম কথার অর্থ হচ্ছে তৈরি করা বা সৃষ্টি করা, যেটা স্বাভাবিকভাবে বা আপনা থেকে হয়নি, যেটা তৈরি করা হয়েছে তাকে বলা হয় কৃত্রিম। ঠিক আছে, তো বিজ্ঞানীরা যে সমস্ত উপগ্রহগুলি তৈরি করেছেন তাদের আমরা কৃত্রিম উপগ্রহ বলি। ইংরেজিতে এই কৃত্রিম উপগ্রহগুলিকে বলা হয় স্যাটেলাইট। এই উপগ্রহগুলি তৈরি করে মহাকাশে পাঠানো হয়। কেন? মহাকাশের বেতার তরঙ্গ, আবহাওয়া প্রভৃতি বিভিন্ন তত্ত্ব সম্বন্ধে খবরাখবর আনার জন্য। ঠিক আছে, 1957 খ্রিস্টাব্দে প্রথম কৃত্রিম উপগ্রহ তৈরি হয়েছিল। এই উপগ্রহ প্রথম তারা তৈরি করেছিল রুশ বিজ্ঞানী অর্থাৎ রাশিয়ার বিজ্ঞানীরা। এই উপগ্রহটির নাম কী ছিল? স্পুটনিক। তাহলে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কী? স্পুটনিক, মনে থাকবে। আমাদের দেশের বিভিন্ন বিজ্ঞানীরা আর্যভট্ট, রোহিণী, ইনসেট 1A, ইনসেট
1D, ইনস্যাট 2B এই উন্নত মানের কৃত্রিম উপগ্রহগুলিকে মহাকাশে পাঠিয়েছিলেন। এবং কি হয়েছে, এই ধরনের কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি করতে পারি, ঘরে বসে দূরদর্শনের পর্দায় বহুদূরের দেশে অনুষ্ঠান, খেলা, অন্যান্য যে বিষয়গুলো দেখতে পাই এই স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা দেখতে পাই। ঠিক আছে, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বা সেই স্যাটেলাইটকে কাজে, স্যাটেলাইটের মাধ্যমে বেতার তরঙ্গের কাজে লাগিয়ে তৈরি করা হয়। তবে এই কৃত্রিম উপগ্রহগুলোর, কৃত্রিম উপগ্রহগুলির সময়সীমা বা আয়ুসীমা খুব কম কারণ রয়েছে, একটা নির্দিষ্ট পর্যন্ত রয়েছে, কারণ নির্দিষ্ট সময় শেষে তারা কি করে, দ্রুত আবার ফিরে আসতে চায়। যখন তারা দ্রুত বেগে ফিরে আসে, সেই ফিরে আসার সময় কি হয়, বায়ুর সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যায়। তাহলে এই কৃত্রিম উপগ্রহগুলি কী হয়, একটা নির্দিষ্ট আয়ুসীমা বা সময়সীমা রয়েছে, তারপর তারা কি করে আবার ফিরে আসতে চায়, তাই তো? দ্রুত গতিতে ফেরার সময় বাতাসের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তাহলে কৃত্রিম উপগ্রহ সম্বন্ধে আমরা কী কী জানলাম, যে কৃত্রিম উপগ্রহরা বিজ্ঞানীরা তৈরি করেছেন, এই উপগ্রহগুলির মাধ্যমে আমরা মহাকাশের বেতার তরঙ্গ আবহাওয়ার তথ্য পেয়ে থাকি, এবং সেই আবহাওয়া মহাকাশের বেতার তরঙ্গ কাজে লাগিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান, দূরদর্শনের পর্দায় অনুষ্ঠান, খেলা ইত্যাদি দেখতে পাই। আর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো স্পুটনিক, তাই তো? এটি রুশ বিজ্ঞানী 1957 খ্রিস্টাব্দে প্রথম তৈরি করেছিলেন। ওকে, তাহলে তোমাদের আজকের পড়াটা এই পৃথিবীর উপগ্রহ চাঁদ থেকে শুরু করে কৃত্রিম উপগ্রহ অল্প করেই পড়া দিলাম, তোমরা কিন্তু প্রত্যেকে পড়াটা ভালো করে তৈরি করবে। ওকে, আর যদি কিছু বুঝতে অসুবিধা থাকে বা কিছু জানার থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। গুড বাই এভরিওয়ান।